খেলা 3-0 গোলে এগিয়ে আছেন সত্তর টাকা স্পোর্টিং ক্লাব। আবারও ডুব দিচ্ছেন সত্তর টাকা স্পোর্টিং ক্লাব। জলকার স্পোর্টিং ক্লাব 3-0 গোলে স্পেশিয়াল। দেখা যাক কি হয়। রিফারি চোখের দিকে তাকিয়ে আছেন এবং সততা নিষ্ঠার সাথে খেলা পরিচালনা করছেন এবং পার হয়ে গেল, ঠেকাতে পারল না। আবারও জলকার স্পোর্টিং ক্লাব আলমগীর হোসেন ডুব দেবেন, বাসি হয়েছে, ডুব শুরু হয়েছে। আবারও রিফারির বাসি, আপনারা রেফারির কথা বিশেষ মেনে চলবেন। সকল প্লেয়ার বিন্দুকে অনুরোধ করছি, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, দেখা যাক কি হয়। জলপাইগুড়ি ক্লাবের পক্ষ থেকে ডুব দিচ্ছেন আলমগীর হোসেন, এইমাত্র আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের বাঘাপাড়া থানার বড় ভাই। আবার ডুক সরকার স্পোর্টিং ক্লাবের পক্ষে আলমগীর হোসেন বলে পিছিয়ে আছেন। দেখা যাক বাঘের এইমাত্র মেরে পার হয়ে গেল। আবার সোহেল ভাই সকল টাকা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আমি সকল দর্শক বিন্দুকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা নিজ নিজ স্থান নিয়ে বসে পড়ুন। এরপরে আবার মেরে চলে আসলো আবারও সেই আলমগীর জলগা স্পোর্টিং ক্লাবের দুর্দান্ত প্লেয়ার, খুব ভঙ্গিমার সাথে ঢুকতে আবারও মনে বডি পাস সিদ্ধান্ত চূড়ান্ত, এবারের সিদ্ধান্ত চূড়ান্ত। এবারে যে সিদ্ধান্ত নেবে সেইটি চূড়ান্ত, খেলা পরিচালনা করছে। আবার আলমগীর হোসেন দেখা যাক সম্ভবত মেরে গেছেন, হাতে সোজে মেরে গেছেন। দোক আবারও সপ্তম টাকা স্পোর্টিং ক্লাব ইতিপূর্ব 3-0 গোলে এগিয়ে আছেন। সোহেল ভাই দুঃখ চলছে, আপনারা ধৈর্য সহকারে বসুন। সেই খুলনা থেকে আগত বাপ্তি ভাই, তুহিন ভাই, ইকবাল ভাই সবাই এসেছেন, যাতে তিনি প্লেয়ার সবাই খেলা আপনারা দেখতে পারবেন। এটা মহিনা বাস্তব, দেখা যাক এবারে কি সিদ্ধান্ত। এবারে সিদ্ধান্ত চূড়ান্ত, ইচ্ছাকৃত ভাবে পা উঠানো যাবে না। এবারে সিদ্ধান্ত চূড়ান্ত, ঠিক আছে ঠিক আছে, আবারও ডুব হবে। আমাদের দর্শক বিন্দুর কোনো কার্যক্রম দেখতেছি না, ওই হুল্লা করা, চুল্লো পাল্লা করা, তালি দিয়া কোনো কিছু দেখি না। কারণ কি আর মারতে রুটি ফেলে রাখ
ولكنك تجد انك 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 تجد